আমার তো মনে হয় শীতকালে বাঙালিদের মূল আকর্ষণীয় বস্তুই হলো গুড়, তা সে নলেন গুড়ি হোক বা পাটালি গুড়। আর এই গুড় দিয়ে যদি কেক বানানো হয় তাহলে তো ব্যাপারটা আরোই জমে যাবে। তাই আমার আজকের রেসিপি হলো খুবই সফট আর মজাদার নলেন গুড়ের কেক। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। গুড়ের কেক বানাবার জন্য আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 2/3 কাপ পরিমাণে চিনির গুঁড়ো, আমি আগে থেকে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন আর বেকিং সোডা দিলাম 1/2 টিস্পুন, সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিক্স করে নেব। এখানে একটা কথা, আমি এই সমস্ত উপকরণগুলোকে আগে থেকে স্ট্রেনারে চেলে নিয়েছিলাম, তাই এখন আর সেটা দেখালাম না। আজকের কেকটা আমি কড়াতে বানিয়ে দেখাবো, তাই কেকের ব্যাটার বানাবার আগে কড়াটাকে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট গরম করার জন্য বসিয়ে দেব। আজকের এই কেক বানাবার জন্য আমি নিয়েছি 12-14টা মতো কিশমিশ, কিছুটা টুটি ফুটি, 10-12টা ভাঙা কাজু, কয়েকটা আমন্ড আমি কুচিয়ে রেখেছি, সাথে নিয়েছি একটু মোরব্বা, এটাকেও একটু টুকরো করে রেখেছি। এবারে এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে হালকা করে ময়দা মাখিয়ে নেব। আর ময়দা দিয়ে এগুলো একটু কোট না করে নিলে কী হবে, কেকের ব্যাটারে দেওয়ার পরে এই ড্রাই ফ্রুটসগুলো কেকের নিচের দিকে চলে যাবে। আজকের এই গুড় কেকটাকে একদম বেকারির মতো লুক দেওয়ার জন্য আমি ফয়েলে বানাচ্ছি, তাই ফয়েলটাকে একটু তেল আর ময়দা দিয়ে গ্রিস করে নেব। আর আপনাদের হাতের কাছে যদি ফয়েল না থাকে আপনারা যে কোনো কেক টিন বা বাটিতেও এটা বানিয়ে নিতে পারেন। এবারে এই শুকনো উপকরণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েলটা দিয়ে এটাকে একটু শুকনো উপকরণগুলোর সঙ্গে ভালো করে একটু মিক্স করে নেব। আপনারা চাইলে তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি নলেন গুড়। আপনারা চাইলে পাটালি গুড় লিকুইড করেও ইউজ করতে পারেন। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ধীরে ধীরে একটু মিক্স করে নেব। এই পর্যায়ে ব্যাটারটা আমার খুব বেশি ড্রাই মনে হচ্ছে, তাই আমি 1/2 কাপ মতো দুধ এর মধ্যে মিক্স করছি আর কাট অ্যান্ড ফোল্ড মেথডে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তবে বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু কোনোভাবেই কেকের ব্যাটারকে ওভার মিক্স করা যাবে না, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবারে কেকের ব্যাটারের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে আর একবার মিক্স করে নিচ্ছি। কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে ফয়েলের মধ্যে ঢেলে দেব। আর ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এর কনসিস্টেন্সিটা কীরকম হবে। আর কেকের ব্যাটার যদি এর থেকে পাতলা হয় তাহলে কেক বানানোর পরে ফুলবে, বা ঠান্ডা হয়ে গেলে কেকটা কিন্তু বসে যাবে। কেকটা বেক হয়ে যাওয়ার পরে যেহেতু ফুলে উঠবে, তাই আমি ফয়েলটা পুরোটা ভর্তি করলাম না, কিছুটা গ্যাপ রেখে দিলাম। এবারে ফয়েলটাকে একটু ট্যাপ করে নেব। কড়াটা তো অলরেডি গরম হয়েই গেছে, তো এর উপরে প্রথমে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে অ্যালমুনিয়ামের ঢাকনা রেখে দিচ্ছি, দিয়ে এই অ্যালমুনিয়ামের ফয়েলটা খুব সাবধানে এর উপরে বসিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 35-40 মিনিট টাইম নিয়ে বেক করে নেব। প্রায় 40 মিনিট হতে যায়, তো আমার টুথপিকটা দেখুন একদম ক্লিন, মানে বেকিং কমপ্লিট। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কেকটাকে নামিয়ে নেব। কি দেখে মনে হচ্ছে না একদম বেকারির মতো? কেকটাও একদম ঠান্ডাই হয়ে গেছে, তাই খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে গেল। এবারে কেকটা কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখাই। দেখুন কেকটা কত সুন্দর সফট আর জালিদার হয়েছে। আর দেরি না করে এই গুড়ের সিজনে একবার এইভাবে কেকটা বাড়িতে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি বাচ্চা থেকে বড় সবার মুখে লেগে থাকবে। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে
আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।